পরিসংখ্যানের নিরিখে খড়দা উপনির্বাচনে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র, এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। তার উপর বাড়তি পাওনা বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য নানান নতুন জনহিতকর প্রকল্প চালু করা, সেই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গোষ্ঠীকোন্দল এবং ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া তৃণমূলের জয়ের পালে হাওয়া লাগাবে বলেই দাবি বিশেষজ্ঞদের। ভবানীপুর জয়ের পর দলের স্বার্থে 21 মে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরবর্তীতে ফল ঘোষণার আগেই খড়দা বিধানসভার জনপ্রিয় প্রার্থী কাজল সিনহার করোনার মৃত্যুর পর শাসক দলের অন্দরে জল্পনা ছিল তৃণমূলের বর্ষিয়ান নেতা এই কেন্দ্র থেকেই লড়বেন। জল্পনাকে বাস্তব রূপ পেয়েছে, ফলে তৃণমূলের প্রার্থী হিসেবেও তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। এছাড়াও 2011 থেকে 2016 এবং 2021 টানা তিনবারই খড়দা বিধানসভা তৃণমূলের দখলে ছিল। 2021 সালে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে 28,041 ভোটে পরাজিত করে এবং মোট 89,413 ভোট পেয়ে জয় পেয়েছিলেন কাজল সিনহা। জয়ের এত অনুঘটক সহ ব্যক্তি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিহান জনপ্রিয় মার্জিত এবং মাটির মানুষের জয় স্বাভাবিক কারণে নিশ্চিত বলে দাবি রাজনৈতিক মহলের। শুধু দেখবার বিষয় এই উপনির্বাচনে জয়ের ব্যবধান কতটা বাড়াতে পারে তৃণমূল। পাশাপাশি বিরোধীরা এই নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত জেনেও লড়াইয়ের ময়দানে নামবেন শুধুমাত্র জয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে। জয়ের ব্যবধান বাড়ে না কমে এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।